একটা গাজর খেয়ে দাও মোড়ামারি খেয়ে পেটের খিদাটা তো মিটামুনি। আলার করে আলার কোনদিন কামলাই দিব না, হ্যাঁ কামলা করে বলে খাবার দেয় না, এবার টিপটা করে সরে কামলা দিব আরো সেও নো না। আমার জামাই জীবনে রোমান্টিক বুঝলো না, রাতের বেলা আইয়ে বগর বগর করতে করতে রাত 12টা বাজে বাইরে জায়গা সকাল বেলা, আমারে বুঝেই না ভাই জানেন, এই যে ময়লা পড়ছে একটু নেন একটু পানি করে দিন, এটা বলা কি দিন মুড়ি সাবান দেওয়ার সময় গালটা কি সুন্দর উসাই রে, খুব ভালো লাগছে আমার কাছে। খেতেও খবর নেবো না, খাওয়া দাওয়ার কোনো ভূমিকা নাই, লোকের কাম করা বাদ দে, বাড়িতে বইয়া থাকো অনেক ভালো বুঝছাও কি, হ্যাঁ মনে করলে খবরই না নেই, ওর আগে খেতে মুড়া দেয় নিরাম সেট নিজে সেট করলাম, খাবারের খবর নাই কোনো কিছুর খবর নাই, এখানে জানে কি দেখতেছে মন্দির বললা বালালে চাইলাম দিলি না এখন চুরি করে খামু, তুই আর কতক্ষণ দরিদ্র হবি, ডেলি দুই তিনবার করে আয়া ডেলি 500 টাকা করে খাওয়া যামু শরীরটা সুস্থ থাকব, দেওয়ার দেহ মন্দির বলে এরা গাজর চাইছি বাক বই না খাও গা বই না খাও গা, এখন চুরি করে আনছি আম কি না করে হবি, কি মজা গাল আমার চুরি করে খাওয়া ভালো না বুঝছা, মাসের তো চাইয়া খাবা দিলি দিল না দিলি না দিল কি না খাবা চুরি করে খাও গে, এই যে হনো এত ফসিবার দেখটা খায় না বুঝছাও কি, যে গেস্তরে কামলা দিতে জীবনে বাদ না দেয় আরে গেস্তর যে কিপটার কিপটে আমি না খাই কাম করবো তোমার শরীর আমি খাবো না, তুমি শরীর তুমি তুমি দাবি থাকো আমি দাবি থাকো কি কতজনে কত মনে করে কিছু করতেছে, আর আমরা সাধারণ একটা গাজর তুলে আনছি কি হবো আরে আমি দিছি চুরি করলি তাই আমি ঠেকলাম তুই তো ঠেকলি দে ঠিক আছে, হ্যাঁ আমার তো খেলি আমি চুরি করছি আমি করছি, হাই কথা কইতাছ না খাইতে পারতাছি না হালাই বলে কিপটার কিপটে গাজরটা তো বলে মিডিয়াছে গো সেই রকম মিডিয়া চুরি করে আনছে গো, হ্যাঁ দেখ গা গেরস্ত বলে ভালো না কিপটা গেরস্ত একটা গাজর খেয়ে দাও মোড়ামারি খেয়ে দে পেটের খিদাটা তো মিটামুনি, আলার করে আলার কোনদিন কামলাই দিব না, হ্যাঁ কামলা করে বলে খাবার দেয় না, এবার টিপটা করে সরে কামলা দিব আরো সেও নো না। এত তো ঠেকানা কি আর খাওয়া দাওয়া
তুমি হার কিপটা হইতে পারো, আমি কিন্তু হার কিপটা না। তুমি যে মানুষটা আনছো, মানুষের জন্য আমি খাবার দাবার রান্না করছি, তোমার কাছে দিয়ে দিতেছি, তুমি নিয়ে দিয়ে হও। মানুষটা দিকে খাবার দাবার রান্না, তুই আমার হুকুম ছাড়া খাবার দাবার রাখলি, চল কি তোর ভাবি কামাই করে আনে। দেখ দেখ বানরের কথাবার্তা কি সাইজ, আমার ভাবি কামাই করে আনবো কা? তুমি তো আমার বাপ, তুমি আমার জামাই লাগো না। হ্যাঁ হ্যাঁ তুই কি করলি, গে দে গে দে, চল গে, তুই খিদা লাগে না যাও তুমি কোনে যাবে। তুই কি করবি? আমি কি করি তা কোন মনে আছে? আমি যে জামাই না যে পিঠা খাওয়া মনে মনেই আছে। খালি আজকে বাইরে থেকে বাইরেস না, এখানে যাওয়ার নাই যে হেন থেকে জানি ফোন পাই আমার বাড়ি বলে দৌড় বেরা লাগে না। তোমার বাড়ি অভ্যাসটা খুব খারাপ হয়েছে তোর, ইদানি খারাপ অভ্যাস চলা ফিরা খুব খারাপ। আমার অভ্যাস একদম ঠিক কাটাই গেল। আঙ্গারিয়ালা নাই, বাঙ্গারিয়ালা নাই, সইবান নাই, বাড়ি বলে যে আহে তারে নিয়া বইয়ে বইয়ে কথা। এই ঘরের কথা যদি পুরুষ মানুষ যে এত কথা কি করতে হয়? কই কথা কইলাম, কি কথা কইলাম, নাই লোকটা মনের দুঃখ হই গয় তা সকের গোটা যে কালাই বলগে হাড়ের তোর নাকি কথা কই, তারপর তোর কথা শেষ হয় না। তারপরে মানুষ দেখলে তোমার কথা কোন লাগে, তোমার কাছে তোর সব কথা কয় যায় না। তুমি নিয়ে জানো ওটা ও কাম কই যে আইবো, খালি 500 টাকা বালিশের নিচ থেকে দিয়ে দিও। হ্যাঁ থাকো থাকো, হ্যাঁ যাও গেলাম তাহলে। আমি কোন জামেলদার না হয়, আচ্ছা একটু দেরি করে আইও। শয়তান শয়তান বুইড়ায় গেছে, তাও গাছে ওটা ভুলে নাই। হ্যাঁ আমি কই যাই না যাই, এই খোঁজ খবর লও। জাগগা ঘরে কটা চিরামুড়ি আছে, কটা বাত লইয়া যাই, যাইয়া গিয়া দেখি কামলা দেখি জুয়া নাইছে না বুড়া আইছে। জুয়া নাইলে তো কটা গপ্প করা যাবো, বুড়া হইলে নাইলে দুটা থুতুনি দিয়ে আয় পড়ব। মনে কামলা দিছি এখন দূরি খা, খবর বার্তা নাই করছে। হ্যাঁ এই যে নিজাই নিজে পাগল হয়ে গেলাম, খিদা এখন জানে গুলে যাচ্ছে না। আমি তো মানুষ বইয়া থাকি, আইলিয়া বলি নাইলে যাব, আরেক দেবার থেকে খেলে যাবো কামলার বেলা সব কামের গোষ্ঠী মেরে এই দেহ মন্দির গেরো স্যার জীবনে কোনদিন কামলা দিব না। শিক্ষা পাইলাম জীবন আরে তামা বাসা তামা বানাই হারলাম খিদার ঠেলায়। ওরা নিয়ে গেলাম গে অস্থির হয়েছে খিদার ঠেলায়, পাগল হয়ে গেলাম গে কষে এনে গুলেই পেয়েছে না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনে গেল দয়াল, সারা জীবন এমনে গেল, নিজের ভুল নিজে ধরলাম না, যার শোনে নাই যার দিলে নাই খোদারে তোর, তার শোনে বাপ কইর না, যার দিলে নাই খোদারে তোর, তার শোনে বাপ কইর না। সেই রকম গান গায় সেই রকম বাপ গুছায় আছে, সংসারে কি কোনো কাম কাজ নাই, মনের সুখে আমনে গান গাইতেছে। হলো এতদিন খুব পেরাই আছিলাম, কাজ কাম কইরা ঘরে কাজ কাম শেষ দিলাম, এখন আমি মনে করো যে এই যে পিপিটা খামো দেখে একটা গান কইলাম, গান কইলাম পিপিটা কাইটা দাও তাড়াতাড়ি খাই। বেটা আমি রাইখা দিছি আরো মজবো, তারপরে কাইটা তারপরে খাও। বাবা তুমি গাছের পেপে, তুমি না দেখি আমার সাথে কিপটা বেশি, কিপটা বি না করলে কি এত দূর আয়া হাসি, কিপটা বি করি দেখে এত দূর আইছি, তোমার মত মত যদি চলতাম তাহলে এত দূর আয়া হাততাম। ঠিক কথাই কইছা, ওই যে কইছে না পুরুষ মানুষ যতই কামাই করুক, বাড়ির মহিলা যদি মনে করো যে হিসাবে না থাকে তাহলে ওই সংসার আইগায় না। তুমি হিসাবে দেখে আমার সংসার আইগিয়ে গেছে। ওই যে তোমার রুটির দোকান বন্ধ করো, এই যে গুছাগারার পরে কি একবারও খেতে যায় দেখছো? যে খেতটা বাস দাম লাগবে না কামড়া নেওয়া লাগবে। কামড়াই তো খুঁজতেছি, কামড়াই তো পাইতেছি না, কালকে রাইতেও কামড়া দিকে বইয়াছিলাম। কালকে রাইতে আগে খেত দেহার খবর নাই, হ্যাঁ কামড়া খুঁজবার গেছে, আগে খেত দেওয়া গা, যদি আমার বাস দাম লাগে তাইলে কালকে কামড়া নিয়ে কালকে খেত বাস দিয়ে লাগা যায়। আচ্ছা ঠিক আছে, খেতে ঘাস হয়েছে, প্রচুর ঘাস হয়েছে, তুমি কি গেছিলে কি খেতে? আমি যাই নাই, আমি তোমারে যা দেখবার কইলাম দেখা ও মুড়া দিয়ে কামলা ঠিক করে রাখবো।
আরে খাচ্ছি আজকে কামলা লাভ করবো, দরকার পরে কালকে করে দিব। আর তার আগে কামলা নইলে ওই কামলা কি নইলে আর আমার লজ্জাবো না। এটা বুঝছো এতক্ষণে? এতক্ষণে বুঝছো? যাও যা কাম করবার কইছি তা কই রে ভাই তাইও। আচ্ছা টেহাড়ি কোনা তুই চাও? টেহা তুই জায়গা মত টেহা তুই চাও? টেহা গুলো আজকে বিকেল আমি লাগামু। কি লাগাবো? আমার কথা টেহা ওই খেতে দানাবো, ওমরা টেহা লাগামু, সুদ খামু। আমি তো তোমার না কইছি যে সুদ খামু না? আমি তে সুদ খামু না কি খাবা? সুদের কথা বলা হলো না, যদি তুমি সুদ খাও তাহলে আমারে ছাইরা দিয়া পরে সুদ খাইও। হায় রে হায় হিসাবই গো, আমি হিসাবই টেহা ঘরে থাকলে কাম রাই তুমি। সংসার তো মনে করো তোমার একা করো না, না সংসার করে আমিও বাগে করি বুঝছো? বাগে করা দিকে তো খালি সুদ খাবাসা। আচ্ছা গেলাম। আমার যদি কোনো সরকারি চাকরি হইতো না, ওই সরকারের না জানায় খালি ঘুষ খাইতাম। খাইতাম খাইয়া 22 তে 22 তলা বিল্ডিং করতাম, ওই বিল্ডিং এর 22 তলার উপরে তুমি থাকতা আর নিচ তলায় আমি থাকতাম। এত আশা আমার দরকার নাই বুঝো নাই, ঘুষ করে টাকা নিয়ে আমি চলবা চাই না। যাও। আচ্ছা গেলাম। আমার এই যে ঘর আছে এই ঘরে আমি শান্তিতে কামটা কামলা কইয়া থই আইলো। আপনার গেরস্ত মানে আপনার জামাই কি মাইশের জাত না মাইশের কাতারে পড়ে না? মাইশের কাতারে পড়ে না তো ভাই। আমার বাপ মা যে কি দেখা বিয়া দিছে, হ্যাঁ কোন অ্যাঙ্গেলটা দেখা যে বিয়া দিছে এটা এখন আমি বুঝা কুলাইতে পারি না। হ্যাঁ রে হ্যাঁ হালার হু মন্দির পরে কামলা দিছে আর ওর আগে খেত নিরে শেষ করলাম। আবার চাইর মুড়া বাতার বলতা নিরাবার কইছে হেন দাও নিরে শেষ করলাম। আমার খাবার কোনো খবর নাই, পেটের মধ্যে কর 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 করতেছে, মনে হয় থাইকা থাইকা ভাই মিলার চলতেছে, মেশিন চলতেছে, পল্টন চলতেছে। মাই করেন না ভাই, আমার জামাই তো আপনার জীবনে খাওন দিবই না। আমি চুরি করে আইছে মুড়ি কটা নিয়ে আইছি, কাঁচা মরিচ পেঁয়াজ আছে যে পানি আছে এক গ্লাস। আপনি গরু তো আসলে পছন্দই নাই মানুষের, মানে মানুষ বিলা মনে করেন না আপনারা তাই না? হ্যাঁ এই কামলা দিয়ে খাই দেখি যাই হারা দিন না ধরে এই মুড়ি নিয়ে আসেন আর একটা কাঁচা মোষ কটা দুইটা পিঁয়াজ নিয়েছেন। হ্যাঁ এলে খাইয়া না খালি গুয়া জ্বলা যাবো, এনে খাবারটা নিয়েছেন আপনারা। এই যে দেখছেন উপকারের গলায় ধরি, আমি আপনার উপকার করে যে মুড়ি আনলাম কাঁচা মোষ পেঁয়াজ আনলাম, আপনি গুয়া জ্বলার চিন্তা করতেছেন? একটু পরে আমি মার খাই আমার পিঠ জ্বলবো সেই চিন্তা তো করলেন না? আপনি পিঠ জ্বলা নিয়ে তো ব্যস্ত নইছেন। আমি 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 টেনশন করতেছি যে হারা দিনা ধরে মুড়ি খেলি পরে শরীর বলি নষ্ট হয়ে যাবো কথা জানেন। শুনেন ভাই এখন রাগ কষা বাদ দেয়া, আপনি খান আমি দেখি আপনি কি সুন্দর করে খান। জানেন আপনি দেখে না আমার সেই ছোটবেলার প্রেমিকের কথা মনে হয়ে গেল। হ্যাঁ আমার জামাই জীবনে রোমান্টিক বুঝলো না, রাতের বেলা আইয়ে বগর বগর করতে করতে রাত 12টা বাজে বাইরে জায়গা সকালবেলা আমার বুঝেই না ভাই জানেন। এই যে ময়লা পড়ছে একটু পানি খাওয়া আপনার যখন কাম না থাকবো মাঝে মাঝে আইসে আমার লগে গল্প করেন। আমি টেহা দিই মনে চিন্তা করেন না। রাজুর বউ আর কামলাটা সোনা মিয়া, হ্যাঁ রাজুর বউ আজকাল প্রেম করা ধরছে। হাই রে হাই শালিয়ে নাই এলাকার ইজ্জত মাইরা নাই। 300 দিয়ে দেন তাও কামলার দাম দিয়ে দিবেন। কামলার দাম দিয়ে দিবেন, আপনি চিন্তা করেন না আপনাদের সব দিক দিয়ে পোষাই দেবো। কামলার দাম দিব তারপরে বাইকটা যায় যে চাইল ডাল রাইন্দা খাওয়া লাগবো ওইটি শুদ্ধ আমি। মেয়ের মারা জলে ডুবে না হায়া, হাই রে শালা গেদর দেখছি তন্নাগাল গেদর দেখি নাই। আর এই যে রাজুর বউ, দাদা তোমার জামাই এত বোল্ডারের নাগাল, তুমি যে সিগনার নগে প্রেম করো প্রীতি করো, তোমাকে স্বভাব চরিত্র যে খারাপ
আজকে আতে নাতে দৌড়লাম দেখে আমি বুঝলাম আপনি ভালো হয়ে যান কি ভালো কি বসা নাকি না কামলা দিচ্ছি কামলা নিকে খাবেন নিয়ে এসে আমার ভালোবাসা কি আমার গাড়ে হালা একটা গাড়ি নিতে হারে খেতের মধ্যে তোর সুমাদ লোক গেল রাজুকে রাজুর বই একটা মুড়ি আর পিয়াজ নিয়ে গেছে আর রেপিটি পান নিয়ে গেছে এই জন্য বগলে বই খাইছি এই জন্য রাজুরে ফোন দিছি আর ওর আমি হাতে নাতে ধরছি খেতের বললে যে একটা গাছ আছে হ্যাঁ গাছের গোড়ায় দুইজনে এবার করে বইয়া বেশ সুন্দর সুন্দর করে একটা আমার বউ দোষ দিল কে তোর বউ আমার বউ দোষ দিতে কি দোষ দিচ্ছে আমার বউ এই জাতরি বন্ধুর চোখে দেখে আপনারা হুদ হুদ সন্দেহ করেন ওই ধরনের মানুষ বেকেন নাকি মিশাহারে আপনারা হবে ফাও সন্দেহ করে নেবে দল বদল নেন ও উল্টা সন্দেহ করি আমার তুই নয়ন দেশে দেখছি তোমার চুম্মা দিল আমি ওই বাতা দেয় আবার নইছি আইতি কলা দেহি যে তোমার বউ আমার বউ আরে এই যে খারাম কথা হ্যাঁ দুইজনে রোমান্টিক করতেছে রোমান্টিক আমি অস্ত অস্তে গাছে পিছে যে খারাইলাম খারানোর পরে দেহি যে সুন্দর করে নতুন ডাক্তার মক্কা নামের সাক্ষীর ফাঁসি হয় সাক্ষী দিবার আজকে আমার অভিজ্ঞতা হয়ে গেলাম খালি এই কয় বছর ধরে আট নয় বছর ধরে বিয়ে করছি পাঁচটা বাচ্চা বেচলাম আরো একটা নিবি হেলা বেচবো আমি তার সঙ্গে করতে নু তুমি তো মানে হুদাহুদি ফাও সন্দেহ করো আমার এই হুড়া গালের মধ্যে কেউ সুমা দিবারি কেমন না তোমার মানুষের তো দূরের কথাটা কেউ সুমা দিব না।
খামু না কি করবো, কামলা দিছি আমি, কামলা মানুষ বাকি কামলা থাকাই গেরস্তরে থাকবো আমি, তাই হবো।